ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলত দিয়া রুটে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের আরেচা কার্যালয়ের বিআইডাব্লিউটিসির উপসহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান জানান বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘন্টা ফেরি বন্ধ ছিল এতে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে এবং যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় প্রায় দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষার পর যানবাহনগুলো ফেরি পারাপার হয়েছে বর্তমানে এই নরুটে ছোট বড় বৃষ্টি ফেরি চলাচল করছে